স্লাইড নেওয়ার ক্ষেত্রে এই স্লাইড নেওয়ার ক্ষেত্রে আমাদের পূর্বের যে অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগাতে পারে অর্থাৎ বাম প্যানের এই যে স্লাইডটা থাকে এটাকে সিলেক্ট করে যদি আমি এন্টার প্রেস করি তাহলে ঠিক নতুন আরেকটা স্লাইড তৈরি হয় এছাড়াও আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করেও কিন্তু এই যে নিউ স্লাইড ক্লিক করলে নতুন আরেকটা স্লাইড তৈরি হবে তাহলে এগুলো আমাদের চেনা ঠিক ওই একইভাবে আমরা এখানে নতুন স্লাইড নিতে পারবো কিন্তু স্লাইডের একটা আউট রয়েছে এটা বাই ডিফল্ট যেটা আছে টাইটেল এবং অ্যাড টেক্সটের জন্য যে আউটটা রয়েছে আমি যদি এই লেআউট নিয়ে এভাবে কাজ করতে চাই ওকে সমস্যা নাই কিন্তু যদি আমার প্রয়োজন হয় যেটার লেআউট পরিবর্তন করার তাহলে কিন্তু আমরা লেআউটটা পরিবর্তন করতে পারি লেআউট পরিবর্তন করার জন্য আমরা মেনু থেকে কাজ করতে পারি আবার এই যে ফরম্যাটিং টুলবার থেকে আমরা কাজ করতে পারি টুলবারের বাম পাশের এই যে প্লাস বা অ্যাড বাটনটি রয়েছে এটিও কিন্তু পরবে এই টুলবারের এই টুলটা ক্লিক করলে কিন্তু নতুন একটা স্লাইড যুক্ত হয়ে যায় এছাড়া এর পাশে যে ছোট ড্রপ ডাউন অ্যারো রয়েছে এই অ্যারোতে যদি ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু লেআউট আমরা দেখতে পাব এখান থেকে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো লেআউট পরিবর্তন করে নিতে পারি বিভিন্ন জন তাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের লেআউট নিয়ে কাজ করে থাকে তো আপনার কোন ধরনের লেআউট প্রয়োজন সেই ধরনের লেআউটটা নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন এখানে যে রিডু এবং আন্ডু বাটন রয়েছে এটা আমাদের পরিচিত পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে জুম বাটন এটা আমাদের এই যে স্ক্রিনটি রয়েছে সেটা জুম করার জন্য আমরা কাদের সুবিধাতে আরো যে কাজটা করতে পারি সেটা হলো বাম পাশের এই যে থিমস যেটি আমাদের সামনে ওপেন হয়ে রয়েছে আমাদের যদি এটি না প্রয়োজন হয় তাহলে ক্রস বাটনে ক্লিক করে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি তাতে করে আমাদের এই যে ওয়ার্কিং উইন্ডোটা একটু বড় হয়ে যাবে আমাদের কাদের সুবিধার্থে আমি কিন্তু চাইলে প্রয়োজনে আবার থিংসটা নিয়ে আসতে পারবো আমরা দেখবো সে কাজটাও আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম মূলত হচ্ছে যে এই যে স্লাইডের লেআউট নিয়ে এখন স্লাইড যদি অতিরিক্ত হয়ে যায় আপনাকে এটা ডিলিট করা প্রয়োজন হবে ঠিক আমাদের সেই পূর্বের মতোই বা তেমন করে আমরা অভ্যস্ত আছি যে একটা স্লাইডকে সিলেক্ট করে আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তাহলে সেটা ডিলিট হয়ে যাবে বাট এখানে যে ডিলিট হয়ে গেল একই রকম স্লাইড আমরা বুঝতে পারলাম না আমরা একটা টেক্সট দিলাম দিয়ে যে দুই নম্বরটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ওটা ডিলিট হয়ে যাবে আবার যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা ডিলিট পেয়ে যাব সেটা দিয়েও কিন্তু আমরা স্লাইডটাকে অনায়াসে ডিলিট করতে পারি আমরা অনেক সময় কাজ করতে যে আমরা একই স্লাইডের ডুপ্লিকেট দরকার হয় সাধারণত আমরা যখন কোনো প্রেজেন্টেশন তৈরি করি সেই প্রেজেন্টেশনে কোনো টেক্সট বা অবজেক্ট নিয়ে যখন কাজ করি কাজ করার পর একটা স্লাইডে যখন অ্যানিমেশন ব্যবহার করা হয় তখন আমাদের কখনো কখনো প্রয়োজন হয় ওই একই অ্যানিমেশন সহ আরেকটা স্লাইডকে ডুপ্লিকেট করার আমরা এখানে একটু টেক্সট দিলাম এ বি সি যে একই টেক্সটকে ডুপ্লিকেট করার প্রয়োজন পড়ে অ্যানিমেশন সব দেওয়া থাকে হয়তো ডুপ্লিকেট করে আমরা টেক্সট এবং অবজেক্টটাকে পরিবর্তন করে দিই তাহলে একই স্লাইডে যদি ডুপ্লিকেট দরকার হয় আমাদের জন্য কাজটা ইজি হয়ে যায় এক্ষেত্রে আমরা ডুপ্লিকেট করতে পারবো যেটি ডুপ্লিকেট করতে চাই সেটির উপর রাইট বাটন ক্লিক করে আমরা যদি ডুপ্লিকেট স্লাইড ক্লিক করে তাহলে দেখেন একই তার ডুপ্লিকেট তৈরি হয়ে গেল যে টেক্সট দেখেছিলাম সেটার ডুপ্লিকেট হয়ে গেল তাহলে প্রথম দিক থেকে আমরা যেটা কাজ করছি সেটি হচ্ছে যে মূলত স্লাইড নিয়ে কিভাবে আমরা একটা নিউ স্লাইড নিতে পারবো আমরা কিভাবে স্লাইডের ডুপ্লিকেট করতে পারবো আমরা কিভাবে স্লাইডের লেআউট পরিবর্তন করতে পারবো যদি প্রয়োজন হয় তাহলে স্লাইডটাকে রিমুভ বা ডিলিট করতে পারবো এই যে স্লাইডটার আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে পারি ব্যাকগ্রাউন্ডটা এখানে হোয়াইট রয়েছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চাই আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে আমরা চুজ ইমেজ দিয়ে কিংবা কোনো কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে দিতে পারি অর্থাৎ ইমেজের সরি ব্যাকগ্রাউন্ডে আমরা যদি কোনো কালার নিতে চাই কিংবা যদি মনে হয় যে একটা ইমেজকে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড করব তাহলে সেক্ষেত্রে ইমেজ ব্যবহার করতে পারেন এবং সেই ইমেজটা আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে ব্রাউজ করে আপলোড করে নিতে পারেন সরাসরি আপনি আপনার ক্যামেরাকে চালু করে কাজ করতে পারেন কিন্তু ক্যামেরা আমার যেহেতু জুমে বিজি আছে তাই আমাকে একবার একটু রিমাইন্ডার দিয়েছে তো এখানে সরাসরি ক্যামেরা যেহেতু জুমে বিজি আছে সে কারণে আমার এই মুহূর্তে ক্যামেরাটা কাজ করছে না তবে আমি যখন জুমে থাকবো না বা আপনারা যখন জুমে থাকবেন না তখন আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে তো সরাসরি আপনি ক্যামেরা দিয়েও কাজ করতে পারবেন বাই ইউআরএল বা ইউআরএল এর সাপোর্টটা হচ্ছে যে আপনি ওয়েবসাইট থেকে আমি আরেকটা ব্রাউজার একটু ওপেন করছি ওপেন করে একটা ছবি আপনার প্রয়োজন ছবিটি আপনার ওয়েবসাইটে রয়েছে এবং এখান থেকে একটা ছবিকে আপনি ওখানে সরাসরি নিয়ে যেতে চাচ্ছেন তো আমরা সাধারণত কাজ করার জন্য এই ছবিটাকে ডাউনলোড করি তারপর সেটাকে আবার ইনসার্ট করি স্লাইডে ব্যাকগ্রাউন্ড হিসেবে তো এই অনলাইনে থাকার কারণে আমরা যেটা করতে পারি যে এই স্লাইডটাকে যদি ব্যবহার করতে চাই তাহলে সরাসরি এই স্লাইডটাকে জাস্ট ওপেন করে আমি রাইট বাটন ক্লিক করে আমরা কপি ইমেজ লিঙ্ক এটা শুধু কপি করলাম জাস্ট কপি করার পর বাই ইউআরএল এই অপশনে এসে যদি আমি এই ইউআরএল টা এখানে পেস্ট করে দিই তাহলে একটু অপেক্ষা করি দেখেন ছবিটা এখানে চলে আসছে ছবিটা আমাকে ডাউনলোড করে আবার এখানে আপলোড করার বা স্লাইড আপলোড করার প্রয়োজন নেই আমরা যেটা প্রথম অপশনস বলেছিলাম এই আপলোড দিয়ে ব্রাউজ ক্লিক করে আপনি আপনার পিছিতে থাকা কোন ইমেজকে এখানে অ্যাড করে দিতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ইমেজটা প্রথমে পিসিতে ডাউনলোড থাকতে হবে তারপর সেই ইমেজটাকে আবার এখানে আপলোড করতে হবে এই আপলোড করা মানে কিন্তু ইমেজটা আপনার গুগল ড্রাইভে যে অবস্থান করবে যদি এই ইমেজটাকে আমরা নিই তাহলে ইমেজটা আবার আপলোড হচ্ছে আপলোড হচ্ছে মানে কিন্তু ইমেজটা আপনার গুগল ড্রাইভে একটা স্পেস নিচ্ছে তারপরে সেই ইমেজটা আপনার স্লাইডে বসছে কিন্তু যদি এই অপশনসটা না নিয়ে আমরা একটু রিসেট ক্লিক করে রিসেট করে দিই এই অপশনসটা না নিয়ে আমরা যদি বাই ইউআরএল এটার মাধ্যমে যাই তাহলে বলেছি ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর যদি ইনসার্ট ইমেজ ক্লিক করে তাহলে ওই ওয়েবসাইট থেকে ইমেজটা আমার এখানে চলে আসলো ডান করে দেন এই যে ওই ইমেজটা এখানে চলে আসলো তাহলে এভাবেই সহজেই ওয়েবসাইট থেকে ইমেজের লিঙ্ক করেও কিন্তু আপনি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন এখন যেহেতু এই ব্যাকগ্রাউন্ড আমি একটা ইমেজ লাগিয়েছি এখন যখন ক্লিক করব তখন এটা চেঞ্জ করতে হলে আমাকে জাস্ট রিসেট দিয়ে পূর্বের জায়গায় ফেরত যেতে হবে তাহলে এটা রিপ্লেস করার অপশন এখানে নেই রিসেট দিলে আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাব আমরা চুজ ইমেজ থেকে আরো অপশনস গুলো দেখি ফটো এই ফটো অপশনসটা হচ্ছে যে আপনার গুগল ড্রাইভে যে সকল ছবি আপলোড করা রয়েছে অতীতে সেই ছবি সরাসরি গুগল ড্রাইভ থেকে কাজে লাগাতে চাইলে আপনি এই ফটোতে ক্লিক করে গুগল ড্রাইভে থাকা ছবিটাকে আপনি এখানে সিলেক্ট করে করে ইনসার্ট দিতে পারবেন এছাড়া কিন্তু গুগল ড্রাইভ ড্রাইভ এবং মধ্যে কাজের পার্থক্য হচ্ছে যে আপনার একেবারে হোমে যে ছবিগুলো রয়েছে গুগল ড্রাইভ এর হোমে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো এখানে দেখাবে কিন্তু আপনার গুগল ড্রাইভ এর মধ্যে যদি কোনো এক্সিস্টিং ফোল্ডারের মধ্যে কোনো ছবি থাকে সেই জায়গায় যেতে হলে আপনাকে গুগল ড্রাইভ ক্লিক করে দেখেন এখানে গুগল ড্রাইভে থাকা সকল দেখাচ্ছে আমার এখানে দুইটা মাই ড্রাইভ এবং শেয়ার ফোল্ডার গুলো দেখাচ্ছে আমার যে ড্রাইভ সেটি তো আমি যদি সেখান থেকে কোনো ছবি নিতে চাই এক্সিস্টিং কোনো ফোল্ডার থেকে ছবি নিতে চাই তাহলে কিন্তু আমরা সেই ফোল্ডার থেকেও ছবিটা এখান থেকে নিতে পারবো তো এভাবেই আমরা আমাদের ছবি আপলোড করে নিতে পারবো আর গুগল ইমেজ সার্চ এখানে আপনি সরাসরি গুগল থেকে ইমেজ সার্চ করে নিয়ে আসতে পারবেন যে কাজটি আমরা একটু আগে ব্রাউজারে গুগল সার্চ করলাম সেইটা ব্রাউজারে না যেও সরাসরি এখানেও আপনার এখানে বসে আপনি গুগল থেকে সার্চ করতে পারবেন দেখেন এখানে বসে দ্যাট আমরা একটু আগে যে কাজটা ব্রাউজার ওপেন করে গুগলের মাধ্যমে সার্চ করে আনলাম সেই কাজটা কিন্তু ব্রাউজার ওপেন করি নাই ওই একই সার্চটা এখানে বসেই আমরা দিলাম ঠিক আছে এটা হচ্ছে আমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছি যে ব্রাউজারে বসে যেটা সার্চ দিয়েছি সেইটা নতুন করে ব্রাউজার ওপেন না করে এই জিনিসটাকে আমরা ব্রাউজার হিসেবে ব্যবহার করে আমরাটাকে সার্চ দিয়েছি তো কিভাবেই কিন্তু আপনি এই অনলাইন থাকার কারণে এই ফ্যাসিলিটিটা পাবেন আপনার আরেকটা ব্রাউজার দরকার নেই আপনি এখানে বসেই সরাসরি যে মেসটা দরকার জাস্ট সেটা সিলেক্ট করে আপনি ইনসার্ট করে দেন একটু সময় নিচ্ছে এটা ইন্টারনেটের কারণে ওই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে তো এভাবে চাইলে আপনি ব্যাক আচ্ছা ব্যাকগ্রাউন্ড তো দিলাম তো আমরা সাধারণত এই ব্যাকগ্রাউন্ডটা তো এত ডার্ক রাখি না ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন হয় অবশ্যই একটু লাইট করে দেওয়ার সেই লাইটটা করে দেওয়ার জন্য আমরা যদি এর মধ্যে থাকার কথা ব্যাকগ্রাউন্ড লাইটটা এটা দিলে সরাসরি কালার আসবে বাট ইমেজটা এখান থেকে লাইট করে দেবার একটু জায়গা থাকবে আমি দেখছি ফিচারটা পরে আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা ট্রানজিশনটা কমাই দিবেন ট্রানজিশনটা কমাই দিলে হবে স্যার ওকে স্যার বললেন যখন আমি ওটা দিয়ে একটু দেখে আসি জাস্ট আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম ট্রানজিশন ট্রানজিশন দিবেন ট্রানজিশন স্যার ইমেজটা নিয়ে আসি স্যার জি স্যার ওকে থ্যাংক ইউ আমরা একটা কালারফুল ইমেজ দিই তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে ওকে ডান করে দিলাম এখানে আমরা ট্রানজিশনে যদি দেখি অ্যাপ্লাই অল স্লাইড অবজেক্ট অ্যানিমেশন ডিজলভ বা ফেড না এটা তো স্যার কখন ট্রানজিশন হবে সেটার জন্য এটা ঠিক যে অপাসিটিটা কমাচ্ছে না এটা দিয়ে এটা হচ্ছে স্লাইড ট্রানজিশন হবে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড ট্রানজিশন হবে সেটা স্লো হবে না ফাস্ট হবে এটা হচ্ছে সেটার অপশনস বাট এখানে এটার অপাসিটি কমানোর অপশনসটা আমি পাচ্ছি না এটার মধ্যে এটা ছবি আচ্ছা সরি আমি এখান থেকে তো সিলেক্ট হচ্ছে না এই মাছটা সার ফরম্যাট আছে কেন দেখেন ফরম্যাট আসতে হচ্ছে না ফরম্যাটটা কাজ করবে হচ্ছে স্যার যখন আমি ইমেজ ইনসার্ট করব সেটার উপরে ফরম্যাট কাজ করবে আমি আপনাদেরকে একটু দেখাই ধরে নিলাম এই স্লাইডটাতে আমি এখন একটা ইমেজ ইনসার্ট করব সো ইমেজ নিয়ে যখন কাজ করছি তখন ব্যাকগ্রাউন্ড এবং ইনসার্ট ইমেজ দুইটা আপনাদেরকে তুলে ধরি তাহলে দুটার কাজ বুঝতে পারবো যখন এটার উপর একটা ইমেজ ইনসার্ট করতে চাইবো ইনসার্ট করতে হলে আমরা এই ইনসার্ট থেকেও আমরা ইমেজে যেতে পারি আবার এখানে দেখেন ইনসার্ট এ সরি এই যে ইমেজের ইনসার্টের পাশে যে মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি আপলোড কম্পিউটার ক্যামেরা সবই অপশন আমরা যখন ইনসার্টে ক্লিক করি ইমেজের এই অ্যারোটাতে যাচ্ছি তখন কিন্তু একই অপশন গুলো দেখাচ্ছে এক্ষেত্রেও আপলোড ফ্রফ কম্পিউটার এটা যখন ক্লিক করব আমরা কম্পিউটার থেকে ব্রাউজ করে কোন ছবিকে এখানে আপলোড করতে পারবো কম্পিউটারে কোনো ছবিকে ব্রাউজ করে এখানে নিয়ে আসতে পারবো আমরা আচ্ছা এই যে ছবিটা নিয়ে আসলাম স্যার এই যে ইনসার্ট করা ছবিটা এটা আমরা ফরম্যাট করতে পারবো বিভিন্ন ভাবে হ্যাঁ ফর্ম্যাট অপশন ক্লিক করলে এটার পজিশন সাইজ ড্রপ শ্যাডো রিফ্লেকশন এটা ফরম্যাট করতে পারবো এটার উপরে ফরম্যাটটা ইফেক্ট করবে বাট ওই ব্যাকগ্রাউন্ডটার উপরে ফরম্যাটটা ইফেক্ট করছে না তারপরে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অপরচুনিটি কম বেশি করার একটা অপশন থাকবে আমরা দেখছি বিষয়টা স্যার আপনি ওটাকে ডাউনলোড করে নেবেন প্রথমে কম্পিউটারে তারপর ডাউনলোড থেকে যে এই ছবিটা যেভাবে আনলেন এভাবে আনবেন আনার করে আপনি করতে পারবেন ওটা তো আপনার অটো চলে যাচ্ছে আপনার আসলে নেটের যার কারণে নেটের ওইটা তো আপনার অনুমতি দিবে না এটা আচ্ছা স্যার এটা এটা আমি একটু বলি আপনি যেটা বলছেন আমি সেটা একটু দেখাই এইটা ব্যাকগ্রাউন্ডে আর এটা হচ্ছে ফরগ্রাউন্ডে দুইটার পার্থক্য সেটাই ফরগ্রাউন্ডে থাকার কারণে আমরা এটা সিলেক্ট করতে পাচ্ছি বিষয় এটাকে আমরা ফরম্যাট করতে পাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে সিলেক্ট করতে পারছি না কিন্তু আপনি যেটা বলছেন স্যার আমি এখন সরাসরি ইউআরএল বা ওয়েবসাইট থেকে নিয়ে আসবো সেটা তো ফরম্যাট ইফেক্ট করবে যেহেতু ওটা ফরগ্রাউন্ডে থাকছে আমরা একটু দেখি কাজটা ইনসার্ট ক্লিক করে আমরা এখন একটা ইমেজ নিয়ে আসবো সার্চ দা ওয়েব এটা কিন্তু আমরা সরাসরি ওয়েব থেকে এনেছি কিন্তু এটা এনেছি কোথায় ফরগ্রাউন্ডে ফরগ্রাউন্ডে আনার কারণে এটা সিলেক্ট হচ্ছে এবং এর উপরে একটা ফরম্যাট ইফেক্ট হবে এটা হবে এটা হবে হ্যাঁ মানে ফরগ্রাউন্ডে আসলে ইফেক্ট হচ্ছে বাট ব্যাকগ্রাউন্ডে গেলে ইফেক্টটা হচ্ছে না যে বিষয়টা আমরা দেখব যে আদতে অনলাইনে সাপোর্টটা রয়েছে কিনা যদি থাকে তাহলে নিশ্চয়ই আমরা খুঁজে পাবো ওকে তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ডে আমরা কালার বা ইউএস যেকোনটা চেঞ্জ করতে পাচ্ছি আমরা ফরগ্রাউন্ডে যখন ইমেজ নিয়ে আসছি তখন এই ফরগ্রাউন্ডের ইমেজের কিছু কাজ একটু দেখে নেই ফরগ্রাউন্ডের ইমেজের যে ফরম্যাটিংটা ফরম্যাটিং সরাসরি এখান থেকে ফরম্যাটিং এর বেশ কিছু অপশনস রয়েছে ক্রপ ইমেজ রিপ্লেস ইমেজ রিসেট ইমেজ রিসেট যদি ক্লিক করি তাহলে তো আমরা জানি পূর্বের জায়গায় চলে যাবে রিপ্লেস ইমেজ হচ্ছে যে সরাসরি এই ইমেজটাকে আমরা রিপ্লেস করে দেব অর্থাৎ এই ইমেজটাকে ডিলেট করে নতুন আরেকটা ইমেজ এখানে ইনসার্ট না করে আমরা সরাসরি রিপ্লেস করে দেব তো এই ইমেজটা আমরা ডিলেট করে নতুন একটা ইমেজ এখানে দেওয়া আর এই ইমেজটা রিপ্লেস করার মধ্যে পার্থক্যটা কোথায় সেটা একটু আলোচনা করি ধরে নিলাম যে এই ইমেজটা আমি সেট করেছি আমার স্লাইডে এবং ইমেজটার উপরে আমি অ্যানিমেশন বা আদার্স যে বিষয়গুলো আমরা প্রয়োগ করে ফেলেছি সেটা অ্যানিমেশন দিয়েছি বা শ্যাডো ট্যাডো অনেক কিছু করেছি পড়ার পরে প্রয়োজন মনে হচ্ছে যে না এই ইমেজটা ঠিক পারফেক্ট হচ্ছে না আমি এখানে একটা পারফেক্ট ইমেজ ইউজ করতে চাই তো সেক্ষেত্রে যদি আমি এটাকে ডিলিট করে নতুন একটা ইমেজ নিয়ে আসি তাহলে সেই ইমেজকে কিন্তু আমার আবার পরবর্তীতে অ্যানিমেশন বা আদার্স যে ইফেক্টস গুলো আছে সেগুলো দিতে হবে কিন্তু যদি রিপ্লেস করে দিই তাহলে ওই আগের যে অ্যানিমেশন বা অন্যান্য যে ইফেক্টস গুলো ছিল সেগুলো সবই ইফেক্টিভ থাকবে রিপ্লেস এবং ডিলিট করে নতুন করে দেওয়ার মধ্যে এই কাজের বা সুবিধাগুলো রয়েছে আমরা যদি রিপ্লেস করতে চাই এই ইমেজটাকে তাহলে ইমেজটাকে সিলেক্ট করে আমরা ফরম্যাট ক্লিক করে এই ইমেজের এখান থেকে রিপ্লেস আসতে পারি এবং সেই রিপ্লেসটা কোন মাধ্যম দিয়ে আসবে সেটা কম্পিউটার থেকে হতে পারে সার্চ দ্য ওয়েব থেকে হতে পারে ড্রাইভ থেকে হতে পারে ফটোস হতে পারে কিংবা বাই ইউআরএল ইউআরএলটা হচ্ছে আমরা একটু আগে গুগল থেকে সরি আমরা এই যে বাই ইউর বলতে এখান থেকে আমরা যে টা পাচ্ছি কপি এইটা নিয়ে যদি আমরা রিপ্লেস করতে চাই তাহলে বাই আমাকে ইউ আর সিলেক্ট দিতে হবে ইউ আর এল টা দেওয়ার পর দেখেন এখন রিপ্লেস শব্দটি আসছে ইনসার্ট নয় কারণ হচ্ছে আমি রিপ্লেস অপশন দিয়ে প্রবেশ করেছি তাই রিপ্লেস শব্দটি এসছে যদি আমি একদম নতুন কাজ করতাম তাহলে ইনসার্ট শব্দটি আসতো এখন রিপ্লেস করলে এই ছবিটা রিপ্লেস হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে কাজের সুবিধা যেটা থাকবে আমার এই ছবির ওপরে যদি অন্য কোনো ইফেক্ট দেওয়া থাকে তাহলে ইফেক্টগুলো অ্যাজ রিজল থেকে যাবে আর ডিলিট করে চেঞ্জ করলে সেটা আর থাকবে না তো এই এই যে কাজগুলো ফর্ম্যাটের এই কাজগুলো ফরম্যাট মেনুর মধ্যেও রয়েছে আবার এই যে টুলবারটি রয়েছে সেই টুলভারের মধ্যেই এই যে ক্রপ সরি টুলবারের মধ্যে কিন্তু আমরা এখান থেকে এটা পাবো সরি এজ এ রিপ্লেস ইমেজ হ্যাঁ টুলবার এখানেও যে রিপ্লেস ইমেজ চলে আসবে আমরা যখন ইমেজটা সিলেক্ট করব তখন রিপ্লেস ইমেজটা চলে আসবে এবং এখানে ক্লিক করলেও কিন্তু সেই রিপ্লেসের সেই অপশনস গুলো পাবো আর এই যে ফরম্যাট অপশনস এর মধ্যে আর যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে ফরম্যাট অপশনস এ ক্লিক করলে সাইজ পজিশন আর সরি রোটেশন পজিশন রিকলার অ্যাডজাস্টমেন্ট এর মধ্যেই যে অপশনস গুলো আছে এটা আমরা ট্রান্সপারেন্সি কম বেশি করতে পারছি ব্রাইটনেস হটনেস ট্রান্সপারেন্সি যদি বাড়িয়ে দেই সরি আমরা এটাকে ডিফল্ট করি এই যে ট্রান্সপারেন্সি যদি বাড়িয়ে দেই তাহলে এটা শ্যাডো হয়ে যাচ্ছে বাট এই অপশনসটি ব্যাকগ্রাউন্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি অবশ্যই থাকবে আশা করি হয়তো বা আমরা মিস করে যাচ্ছি কোথা থেকে মানে ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের এরকম দরকার ফরগ্রাউন্ডে তো আমাদের আসলেই ফুল ফিল ছবি দরকার থাকে ড্রপ শ্যাডো যদি আমরা ছবির কোন শ্যাডো দিতে চাই তো শ্যাডোর কালার চুজ করতে পারে চালার শ্যাডোটা কি অ্যাঙ্গেলে হবে শ্যাডো ট্রান্সপারেন্সিটা কি বেশি হবে তারপরে এটা ডিসটেন্স কতটা হবে এই যে ডিসটেন্স দিয়ে দিচ্ছি ডিসটেন্সটা ব্লার হবে কিনা আস্তে করে যে ব্লার হবে কিনা যদি প্রয়োজন মনে করে তাহলে আমরা কালারটা চেঞ্জ করব তাহলে দেখেন এই যে ছবিটার আমরা একটা শ্যাডো তৈরি করেছি কিছু ইফেক্ট নিয়েছি এখন এই ছবিটা যদি আমরা রিপ্লেস করি তাহলে দেখেন এই যে ইফেক্টস গুলো দেওয়া হয়েছে সেটি কিন্তু থেকে যাবে আমরা আবার একটু কাজ করি ঠিক আমরা অফলাইনের মতন সরি অফলাইনের মতো রাইট বাটন ক্লিক করলে কিন্তু এই অপশনস গুলো পেয়ে যাব দেখেন এর মধ্যে সেই রিপ্লেস ইমেজ ক্রপ ইমেজ আমরা ক্রপ ইমেজটা এখন ধরি নাই তারপর যে অর্ডার আছে সেন্ট টু ব্যাক তারপরে সেন্ট কি বলে যে ফ্রন্ট যে অর্ডার গুলো আছে সেগুলোই আছে কপি পেস্ট যেরকম আমরা অফলাইনে পেয়ে থাকি কিছু ফিচারস এখানেও ঠিক রয়েছে আচ্ছা আমরা যেটা দেখতে চাচ্ছিলাম এখন যদি আমরা একটা ছবিকে রিপ্লেস করি সেটা আমরা এখানে বসে সার্চ করি সার্চ করে এখন আমরা আরেকটা ছবি দিয়ে রিপ্লেস করব আমাদের টার্গেট হচ্ছে যে আমরা পিছনে যে শ্যাডো দিয়েছি বা ইফেক্টস গুলো দিয়েছি সরি এর সাথে আমাদের কি বলে থাকতে পারতো অ্যানিমেশন আমরা যেহেতু এনিমেশন নিয়ে এখন কাজ করছি না তো ধরে নিলাম যে এনিমেশনও থাকতে পারতো এবং সবগুলো অ্যাজ থেকে যাবে সেটাই আমরা মূলত দেখতে চাচ্ছি আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার রিপ্লেস করে দিলাম প্রবলেম মানে এখন নতুন করে আমাকে আরেকটা ছবি ইনসার্ট করতে হবে এক্ষেত্রে কি তো আমি রিপ্লেস অপশান পাবো না এখান থেকে যদি আমি আরেকটা ছবিকে ইনসার্ট করি এই ছবির ডিফল্ট সাইজ থেকে মধ্যে পরিবর্তনটা আমরা ক্লিয়ার হতে পেরেছি যদি ক্রপ করতে চাই এই যে ক্রপ মেনুটা আমরা দেখতে পাচ্ছি এই আইকনটা এছাড়া রাইট বাটন ক্লিক করলে এই ছবির উপরে যে ফরমেট যদি ক্রপ ইমেজ ক্লিক করি তাহলে ঠিক তৈরি হয় ঠিক তেমনই পয়েন্ট তৈরি হয় আপনি আপনার সরি আপনি এটাকেই ট্র্যাক করে কতটুকু ক্রপ করতে চান সেটাকে ক্রপ করে দিয়ে জাস্ট বাইরে ক্লিক করলে ক্রপ হয়ে গেল আমরা যেমন কাজ করে থাকি তেমনটাই তো এভাবে প্রয়োজনে আপনি ছবিটা ক্রপ করতে পারবেন এছাড়াও এই অনলাইনে ক্রপের এর আরো কিছু ইফেক্ট রয়েছে যেমন এই ক্রপের পাশে যে ড্রপডাউন মেনুটা রয়েছে এটা হচ্ছে মাস্ক ইমেজ এটা আমরা গ্রাফিক্স ডিজাইন যারা করি ইলাস্ট্রেটরে মাস্কিং টি রয়েছে এখানে সহজ একটা ছবিকে মাস্ক করে ফেলা যায় সেটার জন্য আমরা ডাউন যদি ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু শেপ দেখতে পাবো শেপ রয়েছে অ্যারো রয়েছে ক্যালকস রয়েছে এছাড়া কিছু ইকুয়েশন সিম্বল রয়েছে আমরা যদি একটা ক্যালকসকে সিলেক্ট করি যে এই ক্যালকসটি সিলেক্ট করার সাথে সাথে দেখেন ইমেজটা হয়ে গেছে তাহলে এখানে এই ইফেক্টটা কিন্তু রয়েছে মাস্কিং করার ইফেক্টস রয়েছে আমরা অন্য একটা ছবিকে যদি সিলেক্ট করি এবং সেটাকে যদি আমরা আরেকটা শেপে নিয়ে যেতে চাই যে ছবিটাকে একটা শেপে নিয়ে যেতে চাই ক্লিক করেন আচ্ছা এটা ভালো ইফেক্ট হলো না নিয়ে যেতে চাই তাহলে সহজে ছবিটা ওই শেপে নিয়ে যাওয়া যাবে পাওয়ার পয়েন্টের আপডেট ভার্সন এই অপশন খুব একটা ব্যবহার করা হয়নি আমার তবে পূর্বের ভার্সন এই ফিচার্সটা ছিল না আমার অভিজ্ঞতা যেটা রয়েছে তাহলে এভাবে ছবিগুলোকে আমরা একটা মাস্কিং করে ফেলতে পারি যে সুবিধাটা এখানে রয়েছে এবং মাস্কিং একটা করা হয়ে গেল সেটাকে আমরা চেঞ্জ করতে পারি হ্যাঁ চাইলে এটাকে আবার চেঞ্জ করতে পারি তো এইভাবে আমরা ছবির কিছু কাজ এখানে দেখলাম আমরা চাইলেই আবার এটাকে চেঞ্জ করে যে কোন শেপে নিয়ে যেতে পারি তাহলে যে কাজটা করলাম ইনসার্ট ইমেজ করার পর সেই ইমেজটাকে আমরা বিভিন্ন করতে করতে আর ইনসার্ট করার জন্য আমরা যে দেখেছি পারলাম পারলাম সবগুলো অপশনস আমি কাজে লাগিয়ে দেখালাম না আমরা নিশ্চয় অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে কোন অপশনসটা দিবে কিভাবে কাজ করতে হবে এটা ড্রাইভ বলেছি ড্রাইভ থেকে নেওয়ার জন্য ফটোস বলতে এখানে গুগল ড্রাইভের গুগল ফটোস বলে যে অপশনসটা রয়েছে এই গুগল ফটোজের মধ্যে যদি আপনার কোনো ইমেজ থাকে তাহলে সেখান থেকে আপনি এই ইমেজটা এখান থেকে সরাসরি নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে সেই অপশনসটা থেকে তাহলে ইমেজ নিয়ে অনেকটা কাজ করলাম আমরা অডিও ভিডিওতে যাওয়ার আগে আমরা আবার একটু টেক্সটের কাছে চলে যেতে চাই আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ধরেছিলাম তাই আমরা সেখান থেকে ইমেজে চলে গিয়েছি আমরা ব্যাকগ্রাউন্ড ব্যাক ইমেজটা রয়েছে এখানকার যেটা দেখছি সেটা হচ্ছে থিম তো ওটাই রয়েছে তো আসলে স্লাইড এবং আমরা এটা পাচ্ছি না কেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডে তো একটা ইয়ে থাকার কথা ব্যাকগ্রাউন্ড টা তো আমার প্রয়োজন হচ্ছে অপাসিটি কমানো বা বাড়ানোর আচ্ছা আমরা আবার নতুন আপনার কথা একটু কাজ করে দেখি আমরা নতুন স্লাইডে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ নি আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সরাসরি কালার করে দিয়ে ওকে থাক এটা নিলাম আমরা এখানে কোনো অপশনস নেই এটার অপাসিটি কমানোর এটা সিলেক্ট করার পর আমরা এখানেও দেখতে পাচ্ছি না কোনো অপাসিটি অপশনস অ্যাড টু এ থিম এটা ক্লিক করলাম তো সবগুলো স্লাইডেই একটা থিমের মতো তৈরি হয়ে গেল কিন্তু আমরা এখানে আসলেই এই বা আমরা কমানোর কোনো দেখছি না আমি প্রকাশ কুমার স্যারকে একটু অনুরোধ করবো আমি যতক্ষণ অন্য বিষয় নিয়ে কথা বলছি আপনি যদি সেই অবসরে একটু এই বিষয়টা দেখার চেষ্টা করেন তাহলে যারা আছে পার্টিসিপেন্ট আছে তাদের জন্য একটা পরিপূর্ণতা চলে আসবে তো থ্যাংক ইউ আমরা একটু আচ্ছা যদি আমরা পিছনে যেতে চাই এজ ইউজ কন্ট্রোল জেট ক্লিক করলে কিন্তু আমরা পিছনে ফিরে যেতে পারি কাজেই এটার জন্য এই যে রিডু বান্ডু আছে এখানে শর্টকাট দেখলে বুঝতে পারবো কন্ট্রোল জেট এবং কন্ট্রোল ওয়াই আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু রিসেট করে দিই কারণ এখানে যে টেক্সটটা নিয়েছে এই টেক্সটটা নিয়ে আমরা কাজ করব এই যে টেক্সটটা রয়েছে আমরা তো প্রয়োজন হতে পারে টেক্সটার কালার করা এটা সাইজ বড় করা ফন্টটা পরিবর্তন করা তারপর হয়তো বা টেক্সট একটা অ্যানিমেশন নিয়ে কাজ করা তো আমরা যখনই টেক্সটটা সিলেক্ট করেছি তখন আমরা এই যে ফরম্যাটিং টুলবারে কোনো সাইজ বা ফন্টস দেখছি না যখন টেক্সট সিলেক্ট করেছি তখন এটা অটোমেটিকই চলে এসেছে অটোমেটিক চলে এসেছে এখানে যে ড্রপডাউনটা রয়েছে এটার মধ্যে মোর মানে আরো কিছু অপশনস রয়েছে আচ্ছা আমরা আর আবার একটুখানি ব্যাকগ্রাউন্ডে যেতে চাচ্ছি আমার একটা জিনিস একটু সন্দেহ হচ্ছে আমরা সেটা একটু দেখে নিই এক্ষেত্রে এই পাশে মোর বলে কোনো অপশন নেই যে মোরের মধ্যে ওরকম কিছু পাওয়া যেত কিনা তো মোরের মধ্যে আমরা সেরকম কোন অপশন পেলাম না যাই হোক সারকে অনুরোধ করেছি ছাড় একটু দেখতে থাকুক আমরা ততক্ষণে একটু কাজ করতে থাকি এখন এই যে স্বাগতম আমরা যেটা দেখলাম এটাকে যদি বড় করতে চাই ঠিক পাওয়ার পয়েন্ট করতে পারি যদি আমরা ইন্ডিভিজুয়াল একটি স্পেশাল কোনো ফরম্যাট করতে চাই মানে একটি টেক্সটকে কে যদি স্পেশাল কোনো কালার দিতে চাই তাহলে সিলেক্ট করব আর যদি আমরা এই টেক্সট মধ্যে থাকা এখানেও কিন্তু কপি কন্ট্রোল সি পেস্ট কন্ট্রোল ভি আর টেক্সটের মধ্যে যে দুইটা টেক্সট কে দুই ধরনের ফরম্যাট করতে চাই তাহলে তখন আমাদেরকে ইন্ডিভিজুয়াল টেক্সট কে সিলেক্ট করতে হয় এবং এই টেক্সটটাকে যদি বাড়াতে চাই তাহলে ইন্ডিভিজুয়াল টেক্সটটাকে সিলেক্ট করে বাড়াতে পারি আর যদি আমরা সবগুলো টেক্সট কে একই সাথে একই ফরম্যাটে আনতে চাই তাহলে নরমাল পাউন্ড পয়েন্টের মত আমরা যে টেক্সট बाउंड्रीটা রয়েছে সেই টেক্সট बाउंड्रीটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে এই যখন ইন্ডিভিজুয়াল টেক্সট बाउंड्रीটা সিলেক্ট করব তখন সবগুলো টেক্সট একই ভাবে ইফেক্ট করবে কিন্তু ইন্ডিভিজুয়াল একটাকে যদি সিলেক্ট করি সিলেক্ট করার পর এখন যদি এই টেক্সটের কালার নিতে চাই আমরা টেক্সট কালার পাবো এখান থেকে কালার দিতে পারবো এছাড়াও এখানে যেটা রয়েছে হাইলাইট কালার এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড যে হাইলাইট কালার তৈরি হয় আমরা দেখি এই যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড হাইলাইট কালার এটা আমরা আবার আন্ডু করে দিলাম রাখতে চাচ্ছি না আর বোল্ড ইটালিক আন্ডারলাইন এটা তো আমাদের সাথে পরিচিতই আছেই আমরা যে কাজটি এখন দেখব যে ফন্টটি পরিবর্তন করতে চাই এই যে ফন্টটা হয়তো আমার কাছে খুব একটা পছন্দ হচ্ছে না আমি একটা পছন্দ সই ফন্ট নিতে চাই এই জন্য আমরা পাচ্ছি বাম পাশের এই যে ফন্ট এখানে ক্লিক করি ক্লিক করলে এখানে যে ফন্ট রয়েছে কিন্তু এক্ষেত্রে আমরা বুঝতে পাচ্ছি না যে কোনটা বাংলা ফন্ট আমরা অনেকটা নাম দেখে বুঝে নিতে পারছি যে এটা যেহেতু লেখা আছে সেই জন্য আমরা বাংলা ফন্ট বুঝে নিলাম এটাতে ক্লিক করে আমরা সরাসরি এখানে বোল্ডটা সিলেক্ট করে দিতে পারি বা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফন্টের যে নামটা রয়েছে সেখান থেকে আমাদের এক্সট্রা বোল্ড আছে সেটা নিতে পারি এছাড়াও আমাদের যদি এখানে যে ফন্টগুলো রয়েছে এর বাইরের কোনো ফন্ট যদি আমার প্রয়োজন হয় এক্ষেত্রে একটা কথা বলি আমরা সাধারণত পিছিতে যেমন ওয়েবসাইট থেকে কোনো ফন্টকে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে পিছিতে কাজ করতে পারি এক্ষেত্রে আপনি আপনার পছন্দময় কোনো ওরকম ফন্টকে এখানে ইনস্টল করতে পারবেন না তবে গুগল আপনাকে কিছু ফন্ট অ্যাড করার সুযোগ দিয়েছে ওপরে দেখেন মোর ফন্ট বলে একটা অপশানস রয়েছে এটাতে যদি ক্লিক করেন তাহলে গুগলের গ্যালারিতে আরও কিছু ফন্ট রয়েছে আচ্ছা ডান পাশের আমি এগুলো একটু ক্রস করে দিচ্ছি কারণ হচ্ছে কি প্রথমে আপনারা যখন কাজ করবেন এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে এখানে কোনো কিছু থাকবে না এখানে যে রয়েছে দেখেন এই ফন্ড গুলো যে কোনটা বাংলা কোনটা ইংরেজি উর্দু আমাদের কিছু বুঝতে না ফন্টের নাম দেখে এখানে কিছু সার্চ রয়েছে ওপরে স্ক্রিপ্টের জায়গায় বলা হচ্ছে ওয়াল স্ক্রিপ্ট ড্রপ এ ক্লিক করে আমরা যদি বাংলা বলে দিই তাহলে এখানে কেবলমাত্র বাংলা ফন্ড গুলোই থাকবে তাহলে আমাদের বাংলা ফন্ট দরকার একটা পছন্দসই যেটা আমি অ্যাড করতে চাচ্ছি আমার ওখানে তাহলে আমি এখান থেকেই সহজে সর্টিং করে শুধু বাংলা গুলোকে আলাদা করে নিলাম এবার বাংলার মধ্যে আরেকটা অপশন রয়েছে ওয়াল ফন ওয়াল নেবেন নাকি হ্যান্ড রাইটিং টাইপের কোনগুলো আছে সেগুলো নেবেন বাট এটার সাথে কোন কিছু ম্যাচ করেনি তো এখানে ওয়াল ফনটা দিই আর এখানে শর্টিং করা হয়েছে পপুলারিটির ভিত্তিতে নাকি অ্যালফাবেটের ভিত্তিতে শর্টিং করবেন সেটা তো আমরা বুঝে ফেলছি জাস্ট এই ফনটা খুঁজে বের করার জন্য এখন এখান থেকে কোন একটা ফন্টকে কে যদি আমি কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে ফন্টটি আমার প্রয়োজন সেই ফন্টটিকে সিলেক্ট করে সিলেক্ট করে দেওয়ার সাথে এখানে মাই লিস্টে সেটি চলে গিয়েছে সবগুলো ফন্ট যদি আমার দরকার হয় সবগুলোকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দেন সিলেক্ট করে দিলেই এটি আমার তখন ইফেক্টিভ হবে এবং আমি ওখানে কাজ করতে পারবো আর এখানে আমি পরিবর্তনটা দেখাই এই ফন্টগুলোকে যখন আমি এখান থেকে সব ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিয়ে যখন এখান থেকে বেরোয় আসছি এখানে আমার এই যে ফোনটা এটার কিছুটা পরিবর্তন আসছে আর আমি যখন এটাকেই সিলেক্ট করে মোর ফোন থেকে যখন আমি বাংলা ফন্ট হিসেবে এগুলো সরি এগুলো সব সিলেক্ট করাই আছে আমার একটু ভুল হয়েছে আমি একটু নান করে দিই ওকে করে দিলাম একটা ফোন রেখে তাহলে এখানে আমার এখন একটাই ফন্ট আছে তো আবার যদি বাংলা ফন্ড নিতে চাই বাংলা ফন্ড সিলেক্ট করে এখান থেকে আমার যতগুলো দরকার আছে সবগুলো ফন্ডে জাস্ট ক্লিক করে দিলে কি হবে আমার ওই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে ওকে এখন ওই যে বাংলা ফন্ড গুলো দিলাম আমি এখান থেকে বাংলা ফন্ড গুলো পেয়ে গেলাম কিন্তু এখানে কিন্তু আসলেই ওই ফন্টের নামগুলো আমাদের ওখান থেকে জানতে হবে তারপরে সেটা জেনে আমাদের এখান থেকে বাংলা কাজে লাগাতে হবে হ্যাঁ তো এইভাবে আমি বাংলা ফন্টের এখানে যে বোর্ড রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি তো এই যে এখানে যে বাংলা ফন্ট যেগুলো রয়েছে শুধুমাত্র সেই ফন্ট গুলোকে আমরা কাজে লাগাবো এটা বাংলা ফন্ট নয় আমরা বাই ডিফল্ট চলে গিয়েছে এটা টাইমস নিউ রোমান এটা তো আমরা জানি এটা বাংলা নয় ফন্ট চেঞ্জ হচ্ছে না দেখে বুঝলাম যে এটা বাংলা নয় তো যাক আমরা এই যে বাংলা ফন্টটা ছিল সেটা নিয়ে কাজ করি এভাবে এভাবে আমরা আমাদের ফন্ট পরিবর্তন করতে পারবো তবে একটা সীমাবদ্ধতা হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটে থাকা অন্যান্য ফ্রি ফন্ট গুলোকে আমি সরাসরি এখানে অ্যাড করতে পারবো না গুগল যে ফন্ট গুলো দিয়েছে সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আর এর পাশে যে অ্যালাইনমেন্ট গুলো রয়েছে এগুলো আমরা জানি আমরা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তো আমরা ব্যাপার জানি প্যারাগ্রাফ আমরা একটু কাজ করে দেখি এটা ডাবল করে দিলাম তো ফাঁকা হয়ে গেল সো এই এই প্যারাগ্রাফ গুলো রয়েছে এছাড়া কাস্টম স্পেসিং দিয়ে আপনি এখান থেকেই এই যে ওয়ান পয়েন্ট টু আপনার যেটা কাস্টম দরকার সেটা করে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আমরা ওই প্যারাগ্রাফ যেটা কাজ করে থাকি সেটা এখনো রয়েছে এছাড়াও বুলেট লিস্ট রয়েছে এখান থেকে যে বুলেট গুলো আছে সেটা ধরে দিলে আপনার এই যে বুলেট গুলো এখানে চলে আসবে নাম্বারিং রয়েছে আপনি চাইলে নাম্বারিং করতে পারবেন যেটা আমরা পাওয়ার পয়েন্টে পেয়ে থাকি এছাড়াও আপনাদের এখানে যে ইন্ডেন্ট রয়েছে এটাও আমরা বা পেয়ে থাকি পাওয়ার পয়েন্টে সেটাও এখানে রয়েছে মোড়ের মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে তো আছে সেটা আমরা পরে দেখছি ফরম্যাটেড অপশনটাতে যদি ক্লিক করি তাহলে এখানে এই টেক্সটার সাইজ রয়েছে সরি এই টেক্সটের নয় এটি হচ্ছে আমাদের এই যে টেক্সট বক্সের সাইজ যে টেক্সট বক্সটি রয়েছে সেটির সরি এই টেক্সট বক্সটির ফরম্যাট এটার সাইজ ছোট বড় করতে পারবেন আপনি এই যে বক্স বড় হয়ে গেল বক্সটাকে আবার ছোট করতে পারবেন এই বক্সটার পজিশন আপনারা ঠিক করতে পারবেন আর লক অ্যাকসেপ্ট রেশিও এটা যদি ঠিক করে দেই তাহলে যে কাজটা ঘটে আমরা জানি এখানে উইথ এর সাথে হাইটটা রেশিও অনুযায়ী কাজ করে যদি আমরা উইথ হাইথ ম্যানুয়ালি কাজ করতে চাই তাহলে আমরা ঠিক পাওয়ার পয়েন্টের মতোই লক এটা আমরা চেঞ্জ করে দেব আমরা এই বক্সটাকে যদি করতে চাই তাহলে এটা ক্লিক করলে যে রোটেট হয়ে যাবে সো আমরা এটা রোটেট করতে পারি যদি জিরো করে দিই আবার একই জায়গায় চলে আসবে পজিশনটা তো আমরা বুঝছি যে এই পজিশনটা কোথায় যাবে কিন্তু পজিশনগুলো তো আমরা আসলে ম্যানুয়ালি ড্রাগ করে করে কাজ করি তাই আমাদের এই অ্যাকচুয়াল ভ্যালু আমাদের প্রয়োজন পড়ে না তারপরও যদি কোথাও পজিশনের প্রয়োজন হয় অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে পজিশন করার তাহলে আপনারা এখান থেকে ভ্যালু দিয়ে পজিশন করতে পারবেন তখন যদি ফাইভ পয়েন্ট জিরো জিরো দিই তাহলে অ্যাকচুয়াল যে পজিশন সেই জায়গাটাতেই চলে যাবে এখানে এটা এই যে ভ্যালু দিয়ে আমরা কাজ করতে পারবো আর বলেছি যদি ভ্যালু না দরকার হয় একচুয়াল পজিশন তাহলে তো আমরা একটা ড্র্যাগ করে নিয়ে কাজ করে থাকি টেক্সট ফিল্টারিং এর মধ্যে কিছু অপশনস রয়েছে আমরা যদি এটা দেখি একটা টেক্সট সরি এটা তো টেক্সট বক্সে নিয়ে কাজ করতে হবে টেক্সট ফিল্টারিং এর মধ্যে এখানে ইন্ডিয়ান আমরা উপরে যেটা দেখেছিলাম যে ওই যে ডিক্রেস ইন্ডেন্ট বা ইনক্রিজ ইন্ডেন্ট এটা হচ্ছে সেই কাজটা আপনি ওখানে যে বাই ডিফল্ট একটা স্টেপ দেওয়া রয়েছে এখানে ইন্ডিয়ান দের ক্ষেত্রে বাই ডিফল্ট একটা স্পেস দেওয়া রয়েছে যদি তার বাইরে আপনি আবার এটা যদি একটুখানি এরকম প্রথমে রাখলাম রাখার পরে দেখেন যদি ইন্ডেন্ট দিই তাহলে একটা বাই ডিফল্ট জায়গা সে নিয়ে নিয়েছে বাই ডিফল্ট কিন্তু এছাড়াও যদি একটু কম বেশি করতে চান তাহলে সেই ক্ষেত্রে যেটা কাজ হচ্ছে এসব ভ্যালু দিয়ে এটাকে কম বেশি করতে পারেন দেখেন ওর মধ্যে টেক্সটটা একটু বেশি যাচ্ছে আবার ওখানে বাই ডিফল্ট আরেকটা ট্যাবের মতো আমরা নরমালি যে কাজ করে থাকি ট্যাব একটা নির্দিষ্ট দূরে যাবে তার কম বেশি করতে চাইলে আপনি এটা করতে পারবেন তবে ট্যাবের মতো বলেছে ট্যাব নয় কিন্তু ইন্ডেন্ট অপশনসটি কিন্তু পাওয়ার পয়েন্টেও রয়েছে সেখানে বাই ডিফল্ট একটা ভ্যালু দেওয়া থাকে সেই ভ্যালুতে যে অবস্থান করে যদি প্রয়োজন হয় তাহলে আপনি সেই ভ্যালুটাকে এখান থেকে কম বেশি করে এই যে পারবেন এছাড়াও আরো বেশ কিছুটাকে একটু অ্যাঙ্গেল করবেন কিনা ট্রান্সপারেন্সিটা বাড়াবেন কিনা এখানে একটা বলি লাইট হয়ে যাওয়া হবে যদি যদি অ্যাঙ্গেল করতে চাই টেক্সট থেকে একটু ডিস্টান্স করতে চাই আচ্ছা এখানে একটা জিনিস বলি দুইটা একই সাথে ইফেক্ট হচ্ছে কারণ কিন্তু আমি টেক্সট বক্সটা সিলেক্ট করেছি যে কারণে টেক্সট বক্সের মধ্যে যা কিছু রয়েছে সবগুলো কিন্তু ইফেক্ট হবে আর যদি ব্ল্যার করতে চাই ওই যে ব্ল্যারটা আমরা দেখতে পাচ্ছি সো এটা হচ্ছে টেক্সটের শ্যাডো আর টেক্সটের রিফ্লেকশন হচ্ছে যদি আমরা টেক্সটটাকে আমরা ট্রান্সপারেন্সি এই যে নিচে যে রিফ্লেকশন দেখতে পাচ্ছেন ও করে দিই এই যে টেক্সটের নিচে যে রিফ্লেকশন দেখতে পাচ্ছেন এরকম যদি রিফ্লেকশন করতে চাই এইজো থাকতে পারে কিন্তু এই রয়েছে ট্রান্সপারেন্সি

দেখেন এক্ষেত্রে কিন্তু সেই রিফ্লেকশন রয়েছে আমরা এই ইমেজের কিন্তু রিফ্লেকশন নিতে পারি যে না সরি সাইজটা বড় করব কিনা সেগুলো রয়েছে ট্রান্সপারেন্সি তো বুঝি লাইট ডার্ক করা ড্রপ শ্যাডো সেই একই কাজ যেটা টেক্সটও রয়েছে ইমেজের ক্ষেত্রেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট যে ব্রাইটনেস করে আপনি ছবিটা যদি একটুখানি সমস্যা থাকে তাহলে ছবির ব্রাইটনেস কন্ট্রাস্টটা বাড়িয়ে ছবিটা আরো বেশি ইফেক্টিভ করতে পারবেন আর হচ্ছে যে ছবির তো একটা কালার থাকে তারপরে আপনি ওটাকে অন্য কনভার্ট করতে চান তাহলে সেটা করতে পারবেন এটা ইমেজের ক্ষেত্রে আর রিসেট দিলেন তো সব কিছু আসলে পূর্বের জায়গায় চলে আসলো আর সবকিছুর পিছনে যে কাজ বলে সব কিছুর মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল জেট করলেন তা আপনি কিন্তু আবার সেই আগের জায়গায় ফেরত চলে গেলেন এখন আমরা যেটা দেখলাম যে এই যে ড্রপ শ্যাডো রয়েছে ড্রপ শ্যাডোটা আমরা এখন তুলে দিতে চাচ্ছি রাখতে চাচ্ছি না আবার আমি কন্ট্রোল জেট করে ফেরত আসতে চাচ্ছি না কারণ কন্ট্রোল জেট ফেরত আসতে গেলে হয়তোবা এর পর আমি অনেক কাজ করে ফেলেছি সে কন্ট্রোল জেট করলে তো সবগুলোই আমার পিছনে চলে যাবে আমরা জাস্ট এই যে রিফ্লেকশনটা তুলে দিতে চাচ্ছি বাইরে যখন ক্লিক করব দেখেন এই ডান পাশে কোনো ফরম্যাটিং নেই আমি যখন টেক্সটটা ক্লিক করব তখন এর সাথে যে ফরমেটিং গুলো রয়েছে সেগুলো আমার এখানে ইনেবল হবে এবং এই চেক বক্স থাকা মানেই হচ্ছে ড্রপ শ্যাডো এবং রিফ্লেকশন সেটা উপর ইফেক্টিভ রয়েছে আমি যদি ড্রপ শ্যাডোটা বা রিফ্লেকশনটাকে তুলে দিতে চাই জাস্ট এই যে চেক মার্কসটা তুলে দিলেই রিফ্লেকশনটা এখান থেকে রিমুভ হয়ে যাবে যদি ড্রপ তুলে দিতে চাই তাহলে ড্রপ এখানে তুলে দিলে কিন্তু ড্রপ ড্রপ যাবে আবার যদি দিতে চাই ক্লিক করলে ড্রপ চলে আসলো এবং এই ভ্যালু কিন্তু ইতিপূর্বে এই মাত্র যে ভ্যালুটা আমরা দিয়ে রেখেছি সেই ভ্যালুটা কিন্তু এখানে থেকে গিয়েছে এখন যদি আপনি এই ভ্যালুটাকে আবার চেঞ্জ করতে চান কালারটাকে চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন আবার আরেকটা অপশনস অপশন হচ্ছে যে আমি ড্রপ শার্টুটা তুলে দিলাম কিন্তু আমি পূর্বের যেটি রয়েছে সেটি নিয়ে কাজ করতে চাচ্ছি না আমি নতুনটা করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমার এই যে সবগুলোর যে ইফেক্ট রয়েছে সব ইফেক্টস গুলোর না ইফেক্টসের রিসেট টি নেই দুঃখিত এখানে আমরা যদি এই ইফেক্টসটা তুলে দিতে চাই জাস্ট এটাকে আমরা চেঞ্জ চেক মার্কসটা তুলে দিলেই সেটি নান হয়ে গেল তো নতুন করে যদি আপনি ইফেক্ট নিয়ে কাজ করতে ঠিক হয়নি আমরা এটাকে আবার ভ্যালুটাকে কম বেশি করে আমাকে আবার নতুন করে সেটা সেট করতে হবে তাহলে এখানে আমরা রিফ্লেকশনটা বাদ দিলাম ড্রপ শ্যাডোটা থাকলো আমরা যে বুলেট ব্যবহার করেছিলাম বুলেটটা আমরা নান করে দিতে চাই সো বুলেটটা যদি নান করতে হয় আমরা বুলেটটা জাস্ট ব্যাক দিয়ে বুলেটটাকে নান করে দেব কারণ এইখানে বুলেটের ক্ষেত্রে বা নাম্বারের ক্ষেত্রে নান বলে অপশনসটা নেই যেটা আমরা লাই স্যার জি স্যার আমরা একটু ওই যে টেক্সট টু স্পিচটা দেখি তারপরে ভিডিওটা আর হলো কোলাবরেশন ওকে থ্যাংক ইউ স্যার তো স্যার আমি টেক্সটের টেক্সটের অ্যানিমেশনটা শেষ করে আমরা ওই দিকে যাই স্যার জি নাকি ওই টেক্সটটা এনে অ্যানিমেশনটা কাজ করি আচ্ছা ওকে থ্যাংক ইউ স্যার আপনার জবাব ওকে ফাইন তাহলে আমরা ওটা নিয়েও কাজ করলাম একটা কাজ হয়ে গেল আচ্ছা তো অনলাইনের ক্ষেত্রে আরো যে ফিচারসটা রয়েছে আমরা অফলাইনে যখন কাজ করি তখন সবগুলো আমাদের টেক্সটা টাইপ করতে হয় যদিও এখন অনেক সফটওয়্যার রয়েছে যেটা ব্যবহার করো আমরা ভয়েস ডিসিস এর মাধ্যমে টেক্সট টাইপ করতে পারি কিন্তু এটি অনলাইন থাকার কারণে সেই সুবিধাটা আমরা বাই ডিফল্ট পেয়ে যাই তবে এই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটি হলো যে টেক্সটা সাধারণত আমার এই স্লাইডের উপরেই থাকে কিন্তু স্পেসের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি স্পিকার অর্থাৎ আমি যদি এখানে কোনো কিছু ভয়েস টাইপ করি সেটা নিচে যে অপশন রয়েছে নিচে যে ক্লিক টু অপশনে যে সেটা অবস্থান করে নিচে এইখানে এই স্লাইড এর করে না কিন্তু তারপর আমাদের সুবিধাটা রয়েছে আমরা যদি টেক্সটটা এখানে নিচে টাইপ করাই তাহলে সেটা এখান থেকে জাস্ট কাট পেস্ট করে এখানে নিয়ে নিতে পারবো তো আমরা ভয়েস টাইপ করার জন্য আমরা ভয়েস টাইপ স্পিকার নোটস এটাকে যখন ক্লিক করব তখন বাম পাশে এই যে দেখেন এখানে একটা মাইক্রোফোন চালু হয়েছে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে উপরে ইংলিশ ইউএস অর্থাৎ এখানে ভয়েস টাইপটা রয়েছে হচ্ছে ইংলিশে তাই আমরা যদি বাংলা করতে চাই ড্রপ ডাউনটাতে ক্লিক করে আমাদেরকে যেটি করতে হবে আমাদের বাংলাটা কোথায় আছে সিলেক্ট করে দিতে হবে আমরা নিচের দিকে পাবো বাংলা বাংলাদেশ বাংলা ভারত তো আমরা বাংলা বাংলাদেশটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখন আমি কাজ শুরু করার আগে আমাদেরকে যেটা বলছে ক্লিক টু স্পেস বলেই দিচ্ছে জাস্ট মাইক্রোফোনের একটা ক্লিক করে আপনি কথা বলবেন আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনার স্পিচ শেষ হয়ে গেলে আপনি এটা জাস্ট অফ করে দেন যদি আপনার এখন এখানে আমার সেশনে বলেছি বাট শেষ হলে একটু আমার হয়তো বা উচ্চারণের কারণে এটা সমস্যা হয়েছে তো সেজন্য আমরা এটাকে পরিবর্তন করে নিতে পারি এরকম যদি আমাদের কোথাও সমস্যা হয় জাস্ট পরিবর্তন করে নিয়ে এটাকে আমি কাট করে এনে এখানে আমরা বসিয়ে দিতে পারি এখন এরপরে আমাদের যে সাইজ রয়েছে ফন্ট কালার আদারসে ফরম্যাট রয়েছে আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে একটা ফন্ট আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি ফন্ট চেঞ্জ করে দিতে পারি তারপরে কালার টালার যেটা ফরম্যাট রয়েছে সেটা গেল তো যাক আমাদের টেক্সটের কাজটা গেল এখন আমরা একটু টেক্সটের অ্যানিমেশনটা দেখে আমরা একটু নতুন কাজ যেটা অনলাইনে রয়েছে সেটা আমরা দেখব আমরা যেটা করে আচ্ছা এটা যদি কাজ চাইলে আবার আমরা আমরা যদি একটা টেক্সট বক্সের মধ্যে থাকা সকল টেক্সটকে সাথে অ্যানিমেশন করতে চাই তাহলে আমরা নর্মালি যেটা করে থাকি সেটা হচ্ছে টেক্সট বক্সটাকে সিলেক্ট করে থাকি আর ইন্ডিভিজুয়াল কোন টেক্সটকে যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা সেই টেক্সটটাকে সিলেক্ট করি এই অভিজ্ঞতা আমাদের রয়েছে তো ইন্ডিভিজুয়াল টেক্সট আমরা টেক্সট বক্স ধরি সরি নিচের উপরে যখন দুইটা ইন্ডিভিজুয়াল রয়েছে এটা ধরি এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে অ্যানিমেশন মেনুর মধ্যেও রয়েছে আর সহজ কাজ হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করেন রাইট বনে থাকার কথা আছে থাকে না যখন দরকার এটাকে যখন সিলেক্ট করছি আমরা বেশ কিছু অপশন ও সরি আমরা মোরের মধ্যে যদি যাই তাহলে এখানে এই যে দেখেন অ্যানিমেটেড রয়েছে এখানে আমরা ক্লিক করলে আমাদের ডান পাশে এই যে অ্যানিমেশন অপশনসটা চালু হয়ে যাবে এখন এখানে দুই ধরনের অ্যানিমেশন যেটা বলছে স্লাইড ট্রানজিশন এটা এর মধ্যে ডিফল্ট করে দিয়েছে আর স্লাইডের জন্য কোন ট্রানজিশন রাখবেন কিনা এটা আমরা জানি একটা 슬াইড থেকে আরেকটা 슬্লাইড যখন ট্রানজিট হয় তখন কোন ইফেক্টস ব্যবহার করবো কিনা সেটা হচ্ছে স্লাইড ট্রান্সলেশন যদি ইফেক্টস ব্যবহার করতে চান তাহলে এটাকে ক্লিক করে এটা স্লো পাস্ট বলে দেন আর যদি সিলেক্ট করতে না চান ট্রান্সলেশন এখানে বাই ডিফল্ট একটা ফেড ট্রান্সলেশন রয়েছে আর এই যে টেক্সট বা অবজেক্টটাকে যদি আমরা অ্যানিমেশন দিতে চাই তাহলে সেটার জন্য আমাদের কাজ করতে হবে নিচের এই যে অ্যাড অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে দেখেন অপশনস রয়েছে অ্যানিমেশনটা কোন ধরনের নেবেন ফেড ইন এখানে সিলেক্ট করলে আমরা একই অ্যানিমেশনগুলো পেয়ে যাব এক্ষেত্রে একটা কথা বলি আমরা পাওয়ার পয়েন্ট সাধারণত এন্ট্রেন্স এবং এক্সিট দুই ধরনের অ্যানিমেশন পেয়ে থাকি এবং দুইটা আলাদা ফিচার্স মেনুর মধ্যে থাকে কিন্তু এক্ষেত্রে এন্ট্রেন্স এবং এক্সিট দুইটা একই জায়গায় রয়েছে এই যে ফ্ল্যাট ফ্লাই আউট টু লেফট এটার কাজ হচ্ছে কিন্তু বের হয়ে যাবে আর ফ্লাই ইন এটা কিন্তু ইন করবে সো ইন এবং আউট এখানে আমার এই এটা দেখে বুঝে হবে সো আমি যদি এটাকে লেফট থেকে আনতে চাই বা ফ্রম বটম থেকে আনতে চাই আচ্ছা ফ্রম লেফট থেকে আনি তাহলে এটা সিলেক্ট করে দিলাম ফ্রম লেফট এটা কেমন করে আসবে ওয়ান ক্লিক নাকি এই যে আফটার প্রিভিয়াস উইথ প্রিভিয়াস এটা রয়েছে সো ওপরেরটা আমরা ওয়ান ক্লিক থাকলো সরি আর একটা কাজ হচ্ছে যে এটা কতটা ফাস্ট কাজ করবে সেটা আপনি এখান থেকেই বলে দেবেন কতটা ফাস্ট নাকি স্লো মিডিয়াম কেমন হবে কতটা দ্রুত আসবে সেটার অপশন হচ্ছে এই আর এখানে বাই প্যারাগ্রাফ এই কাজটা হচ্ছে যদি আপনি টোটাল একটা বক্স বক্সকে ধরে অ্যানিমেশন করেন সেই অ্যানিমেশনের মধ্যে থাকা টেক্সটগুলোকে এক একটা প্যারাগ্রাফ আকারে যদি আনতে চান আচ্ছা প্যারাগ্রাফ সম্পর্কে একটু ব্যাখ্যা করি কম্পিউটার ক্ষেত্রে প্যারাগ্রাফ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি এন্টার দিয়ে যখনই নিচের লাইনে চলে আসবেন তখন কিন্তু সেটা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে তাই তার মধ্যে একটা শব্দ থাকুক বা এক লাইন থাকুক এখানে যেটা আমরা দেখছি এটা কিন্তু দুইটা প্যারাগ্রাফ সো যদি আমরা টেক্সট বক্স ধরে অ্যানিমেশন দিতাম দেওয়ার পর যদি আমরা চাইতাম যেটা প্যারাগ্রাফ আকারে আলাদা আলাদা করে আসুক তাহলে কিন্তু সে অটোমেটিক প্যারাগ্রাফ আকারে আলাদা আলাদা করে দিত তাহলে এটা একটা এনিমেশন করলাম আমরা কিন্তু চাইলে প্লে করে এটা দেখতে পারি আমরা প্লে করছি টেক্সটটা আসে নাই আমরা ওখানে বলেছিলাম ওয়ান ক্লিক আমরা এখানে ক্লিক করতে পারি বা কিবোর্ড থেকে কিবোর্ডের যে কোনো কি প্রেস করতে পারে প্রেস করলে কিন্তু এটা চলে আসলো আচ্ছা তো এইভাবেই আমরা অ্যানিমেশনগুলো কাজ করতে পারি এরকম করে কিন্তু আমরা প্রত্যেকটা টেক্সটকেও অ্যানিমেশন দিতে পারি আবার যদি একটা ইমেজকেও অ্যানিমেশন দিতে চান ইমেজ সিলেক্ট করেন যেহেতু এই ধারে এনিমেশন প্যানটি চালু ছিল তাই আমরা দেখতে পাচ্ছি যদি এনিমেশন প্যান চালু না থাকে এরকম অবস্থায় থাকে তাহলে দেখেন ছবিটা সিলেক্ট করার সাথে সাথে এই যে এনিমেট এটা চলে এসছে এটা সিলেক্ট করে আপনি যদি এই ছবিটাকে অ্যানিমেশন করতে চান এখানে ফের ইন রয়েছে আপনি এটাকে একটু চেঞ্জ করে দেন যে ফ্লাইন বটম আর ওয়ান ক্লিক রয়েছে আপনি ওয়ান ক্লিক না আপনি চাচ্ছেন যে আফটার প্রিভিয়াস ওকে ল্যাপটার প্রিভিয়াস করলাম এবং বটম থেকে আসবে আমরা প্লে করে দেখি দেখেন এটা আফটার প্রিভিয়াস কিন্তু চলে আসছে অটোমেটিক তাহলে এখানে আমাদের যে আফটার প্রিভিয়াস ওয়ান ক্লিক সেই অপশনস এখানে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এরকম ভাবে আপনারা যারা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করেন তারা যদি এই ফিচার্স গুলো দেখেন তাহলে সহজে আপনারা সব ফিচার্স গুলো বুঝে দেবেন সবগুলো ফিচার্স ধরে ধরে যদি কাজ করতে চাই তাহলে আজকে যেমন অনেক সময় লেগে যাবে ঠিক তেমনি এটা অনেকটা চাপ হয়ে যাবে তো আমরা না এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটি হলো যে অনলাইনে সব থেকে বড় যে সুবিধা সেটি হচ্ছে যে খুব স্বল্প সময়ের মধ্যে আমি একটু দেখাবো একটা হচ্ছে ধরে নিলাম যে আপনি অনেক দিন ধরে পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ রয়েছে এবং সেই কন্টেন্টে কিছু স্লাইড যেমন ওয়েলকাম কিছু স্লাইড বা শেষের দিকে কিছু কনক্লুশন স্লাইড এগুলো তৈরি করা রয়েছে যে স্লাইড যদি আপনি অনলাইনে বসে কাজ করতে চান তাহলে নতুন করে আবার ওটা দেখে থেকে ডিজাইন করতে হবে তো ডিজাইন না করে আপনি কি করতে পারেন আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে থাকা ওই স্লাইড থেকে ওই পাওয়ার পয়েন্ট থেকে নির্দিষ্ট স্লাইড গুলোকে আপনি এখানে অনাসে যুক্ত করে দিতে পারেন তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে আমরা যদি ফাইল মেনুতে যাই ফাইল মেনুতে একটা অপশন রয়েছে ইম্পোর্ট স্লাইড ইম্পোর্ট স্লাইডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি এখানে ইম্পোর্ট অর্থাৎ আপনার গুগল ড্রাইভে যদি পাওয়ার পয়েন্ট থেকে থাকে সেগুলো বাই ডিফল্ট এখানে দেখাবে কিন্তু আমি বললাম গুগল ড্রাইভে নয় আপনার কম্পিউটার হার্ড ড্রাইভে রয়েছে সেটি তাহলে সেটা আনতে হলে আপনাকে ক্লিক করতে হবে আপলোড আপলোডের ক্ষেত্রে দুইটা অপশন রয়েছে স্যার ওই যে ভিডিওটা ইনসার্ট ভিডিওটা আর হলোগা আপনার ওই যে ইয়াটা কোলাবোরেশনটা জরুরি কারণ স্যার কোলাবোরেশনটা শেষে দেখাবো আমি সেটাকে যাচ্ছিলাম কিন্তু এটা ভুলে গেছি ওকে আপনি মনে করে দিয়েছেন ভিডিওটা ভিডিওটাও দেখাবো আচ্ছা তাহলে এখন অপশন রয়েছে ড্র্যাগ এ ফাইল অর আপনি এখান থেকে সিলেক্ট ফাইল ফর কম্পিউটার ড্রাইভ এটাকে সিলেক্ট করে আপনি কম্পিউটারে চলে যান সো কম্পিউটার রয়েছে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে আপনি কিছু স্লাইড নিতে যাচ্ছেন তাহলে এই প্রেজেন্টেশনটাকে আপনি আপলোড করে নেন আমি কিন্তু কম্পিউটার থেকে নিয়ে আসলাম আমার অনলাইন বা ড্রাইভ থেকে কিন্তু নয় তবে ক্ষেত্রে একটা বিষয় আমরা বলি আপনি কম্পিউটার থেকে যখন এখানে নিয়ে আসবেন সেটার প্রথম কাজ হচ্ছে সে ড্রাইভে আপলোড হবে এখন এই প্রেজেন্টেশনের মধ্যে যতগুলো স্লাইড রয়েছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে যে স্লাইডগুলো আপনার দরকার জাস্ট সেগুলো ক্লিক করে করে সিলেক্ট করেন যে এই স্লাইডগুলো আমার এই প্রেজেন্টেশনে দরকার মাঝখানের দরকার নেই কিংবা যদি আরো কয়েকগুলো দরকার হয় যেগুলো দরকার আপনি সেগুলো সিলেক্ট করেন সিলেক্ট করে জাস্ট এখন ইনপুট স্লাইডে ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে অফলাইনে ডিজাইন করা যে স্লাইড আপনার এখানে দরকার ছিল সেগুলো আপনি নিয়ে আসতে পেরেছেন এখন স্লাইডটা মুভ করাতে চান ওই যে অ্যাজ ইউজুয়াল যেমন করে ড্র্যাগ করে আমরা মুভ করাই এটা কিন্তু ঠিক একই ভাবে আপনি মুভ করাতে পারেন তো এটা আমরা যেটা দেখলাম যে আপনার অতীতে কাজ করা রয়েছে এক্ষেত্রে ফন্ড গুলো সমস্যা হবে কারণ হচ্ছে যে আপনার কম্পিউটারের যে ফন্ড গুলো ব্যবহার করছেন অফলাইনে এখানে অনলাইনে সেই ফন্ড গুলো থাকবে না সেক্ষেত্রে আপনার হয়তো একটু কাজ বেড়ে যাবে আপনি এটা সিলেক্ট করে আপনার এখান থেকে পছন্দ মতো ফন্ড দিয়ে এগুলোকে আবার একটু রিসাইজ করে নেবেন তাহলে এটা আমরা যেটা দেখলাম যে আমরা ওটা ইম্পোর্ট করতে পারি একটা জিনিস আরেকটা জিনিস আমি একটু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা নিশ্চয়ই মাস্টার স্লাইড সম্পর্কে আমাদের কিছু অভিজ্ঞতা রয়েছে মাস্টার স্লাইড এখানেও কিন্তু আপনি আপনার পছন্দ মতন একটা স্লাইড ডিজাইন করে নিতে পারেন তো সেটা করার জন্য আমি আসলে এই মুহূর্তে যেটা আপলোড করেছিলাম সেটাকে আমি নান করে দিলাম কারণ এখানে ব্ল্যাঙ্ক জায়গায় যে আমি একটা স্লাইড তৈরি করতে চাই তো যদি আমরা কোন স্লাইড তৈরি করতে চাই সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি দুইটা অপশন রয়েছে একটা ভিউয়ের মধ্যে থিম বিল্ডার থিম বিল্ডার অপশনস দিয়ে আপনি আপনার পছন্দ একটা থিম বিল্ড করে নিতে পারেন আর একটা অপশন রয়েছে স্লাইডের মধ্যে যদি আপনি ইডিট থিম দুই জায়গা থেকে একই ফিচার্স পাবেন ইডিট থিম ক্লিক করেন যে ফিচার্সটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আমরা এই ভিউ থেকে থিম বিল্ডার ক্লিক করলে একই ফিচার্সটি দেখতে পাচ্ছি তাহলে এখানে কেমন করে মাস্টার স্লাইড তৈরি হয় আমরা একটু দেখবো তার আগে আমি এই স্লাইডটা একটু ওপেন করছি এখানে যে ডিজাইনটা রয়েছে আমি সেখান থেকে জাস্ট ডিজাইনটা কপি পেস্ট করব কারণ আমাদের ডিজাইন করতে যে সময় লাগবে সেই সময়টা আমরা একটু বাঁচানোর জন্য ওকে তো এটার জন্য আমরা জানি যে কোথায় যেতে হয় ও সরি সরি এখানে নয় ভিউ স্লাইড মাস্টার মাস্টার স্লাইড তৈরি করার জন্য আমরা এখানে পৌঁছাই তারপর আমরা এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কপি করলাম টোটাল ডিজাইনটা কপি করে নিলাম সেখান থেকে কপি করেও কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন কপি করার পর আপনি এই যে এই অপশন ঢোকার পর অর্থাৎ আমরা যদি ভিউ থেকে থিম বিল্ডারে ঢুকি ঢোকার পর একদম টপ যে স্লাইডটি আছে সেটি সিলেক্ট করতে হবে নিচের গুলো কিন্তু নয় টপ এই স্লাইডটা সিলেক্ট করে আপনার ওই পেস্ট করে দেন আমরা একটা ডিজাইনটা পেস্ট করে দিলাম এই যে টপ স্লাইড যেটা পেস্ট করে দেবেন ওকে কাজ শেষ আপনি এখন ক্লোজ করে বেরোয় আসেন দেখেন এই যে সব স্লাইডই কিন্তু এটা বসে গিয়েছে এবং আরো কাজ হচ্ছে আপনি এন্টার দিয়ে নতুন একটা স্লাইড নেন দেখেন সেটা তো কিন্তু এই ডিজাইন চলে এসেছে তো আমরা পাওয়ার পয়েন্টে যারা মাস্টার স্লাইড তৈরি করি এখানে বসে গিয়ে আপনি মাস্টার স্লাইড তৈরি করতে পারেন গেল এবার আমরা ভিডিওতে যাই একটু কাজের দ্রুততা হয়ে যাচ্ছে কারণ সময় বেড়ে যাচ্ছে বলে আমরা ইনসার্ট ভিডিও নিয়ে যখন কাজ করব দেখেন ভিডিওর মধ্যে কিছু অপশনস রয়েছে আপনি সরাসরি কোনো ইউটিউবে থাকা ভিডিওকে এখান থেকে সার্চ করে বের করে নিয়ে আসতে পারেন আমরা ইউটিউবের একটা ভিডিওকে যদি এখানে কাজে লাগে আমরা এই ভিডিওটাকে ইউটিউবের ভিডিওটাকে নিয়ে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে আমরা নিলাম নিলাম হচ্ছে কপি ভিডিও জাস্ট এটা পর এই ভিডিওটা যখন এখানে নেওয়ার পেস্ট করে দিয়ে সার্চ দেন ওই ভিডিওটা এখানে চলে আসছে এটা চলে যখন আসছে এটা সিলেক্ট করে আমরা সরাসরি সিলেক্ট দিয়ে দিলেই আপনার এটাও স্লাইড এখানে চলে আসবে ভিডিওটা ভিডিওটা চলে আসলো ওকে এছাড়াও আপনি আরো যে অপশন দেখলাম ভিডিওটার ক্ষেত্রে ভিডিও ক্লিক করে আমরা যে বাই ইউআরএল সেই ইউটিউবের ইউআরএলটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু সেই ভিডিওটা চলে আসবে এটাও কিন্তু আপনি এখানে জাস্ট সিলেক্ট করে ইনসার্ট করে দিতে পারবেন আরো একটা অপশনস রয়েছে ভিডিও সেটা কোথা থেকে গুগল ড্রাইভ থেকে ভিডিওটা আপনার প্রথমে গুগল ড্রাইভে আপলোড করতে হবে তারপর ভিডিও সরি গুগল ড্রাইভের সেই ভিডিওটা আপনি জাস্ট এখান থেকে এখানে সিলেক্ট করে দিতে পারবেন তাহলে এই অপশনের মাধ্যমে আপনি অনলাইনে থাকা কোনো ভিডিওকে সরাসরি আনতে পারছেন যে ভিডিওটা আমি গুগল ড্রাইভ থেকে দিলাম সেটি কিন্তু অবশ্যই আমার ড্রাইভে কিছু জায়গা নিয়েছে কিন্তু যে ভিডিওগুলো আমি সরাসরি ইউআরএল কিংবা ইউটিউব থেকে নিয়ে এসেছি এটি কিন্তু আমার গুগল ড্রাইভের কোনো স্পেসকে নষ্ট করেনি এ কিন্তু সরাসরি ইউটিউব থেকে আমার এখানে লিঙ্কটা চলে আসছে তাহলে এটা ভিডিওটা গেল ভিডিওটার এখানে প্লেব্যাক করবেন বা এখানে যে স্টার্ট এট কত সেকেন্ডে স্টার্ট হবে কত সেকেন্ডে এন্ড হবে সেটা আপনি কন্ট্রোল করে দিতে পারেন যে টোটাল এই 10 মিনিট বা 5 মিনিটের ভিডিওর মধ্য থেকে আপনি সামান্য কয়েকটা সেকেন্ড আপনি দেখাতে যাচ্ছেন সবগুলো নয় তাহলে কিন্তু আপনি সেই স্টার্ট সেকেন্ড টাইম মিনিট সেকেন্ড আর এন্ড মিনিট সেকেন্ড বলে দিলে ঠিক সেইটুকু কিন্তু এখানে প্লে করবে বাকিটা প্লে করবে না আর এখানে সাইজ পজিশন এটা আমরা আগে যেটা নিয়ে কথা বলেছি সেই এজ ইউজুয়াল এখানেবার সাইজ পজিশন নিয়ে রয়েছে গেল এখন আমরা সর্বশেষ যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে আসলে কিভাবে এই স্লাইডটি আমরা শেয়ারের মাধ্যমে ক্লাবরেশনের মাধ্যমে কাজ করতে পারি অর্থাৎ আমার খুব স্বল্প সময়ের মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি করার দরকার সেই প্রেজেন্টেশনটা একা তৈরি করা আমার জন্য হয়তো বা টাফ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কয়েকজন মিলে যদি শেয়ার করি যে কেউ একজন এই অংশটুকু কেউ একজন এই অংশটুকু বা আমরা টপিক আলাদা করে নিলাম কেউ একজন এই টপিক্স এর কাজটা করবে কেউ একজন ওই টপিক্স এর কাজটা করবে এরকম বিভিন্নজন জন ভাগ করে নিয়ে একই সাথে আমরা কাজ করব কিন্তু কাজটা হবে কিন্তু এই একই পাওয়ার পয়েন্টে এসে তো সেই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটি হলো আমরা এই যে ফাইলে ক্লিক করেও আমরা এই যে শেয়ার এই অপশনে ক্লিক করতে পারি কিংবা ডান পাশে উপরে এখানে যে শেয়ার রয়েছে এই শেয়ার দুইটা একই কাজ যে কোনো শেয়ারে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর আমার সামনে এই অপশনটি চলে আসবে সরি শেয়ার উইথ পিপল এন্ড গ্রুপস এখানে আমাদের যে কাজটি করতে হবে এ নিচে এই যে চেঞ্জ এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটাতে সিলেক্ট ক্লিক করে আসলে এ কাজটা কি পারপোজ শেয়ার দিতে চাচ্ছি সেটি আমাদেরকে একটু বলে দিতে হবে ডান পাশে দেখেন কয়েকটি অপশনস আছে আছে ভিউয়ার যদি ভিউয়ার থাকে তাহলে কিন্তু যার কাছে শেয়ার করেছি তিনি শুধু ভিউ করতে পারবেন কমেন্টেটার সে শুধু মতামত দিতে পারবেন কিন্তু আমি চাচ্ছি না আমার এই প্রেজেন্টেশন সে এডিট করতে পারুক সে কিছু লিখতে পারুক তাই আমাকে সিলেক্ট করে দিতে হবে এডিটর এডিটর সিলেক্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এই যে কপি লিংকে ক্লিক করে এটা কপি করব করে এটাকে ডান করে দিলাম এখন এই বিষয়টা আমি যাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছি সবার কাছে আমি এটা শেয়ার করব তবে এই মুহূর্তে আমি ওপেন শেয়ার করছি না আমি এখানে ইন্ডিভিজুয়াল কয়েকজনকে একটু শেয়ার করতে চাচ্ছি তারা আমাকে একটু সহযোগিতা করুক তারা কাজ করবে আপনারা সবাই অবশ্যই দেখতে পাবেন প্রকাশ কুমার স্যার আমি আপনাকে একটু দিলাম নাজবুল হক স্যার আপনাকে আপনাদের দুইজনকে দিলাম এখন যে কাজটি হবে নাজমুল হক স্যার এবং প্রকাশ কুমার স্যার তারা কিন্তু কাজ করবেন তাদের পিসিতে বসে এবং আমি এখানে কাজ করব আমার পিসিতে বসে কিন্তু তিনজনের কাজ কিন্তু আসলে এক জায়গায় আসবে দেখেন এখানে যে স্লাইড রয়েছে এখানে ছয় স্লাইডটা রয়েছে আমি কিন্তু কাজ করছি না এখন আপনারা একজন নতুন একটা করে স্লাইড নেন এবং সেখানে আপনারা আপনাদের নামটা লিখেন এটা দ্বারা অন্তত বুঝতে পারবে পার্টিসিপেন্টরা যে আপনি আপনার জায়গা থেকে কাজ করতে পারছেন এবং উনি যখন কাজ করবেন তখন যে আমাকে বসে থাকতে হবে তা কিন্তু নয় আমি কিন্তু আমার কাজ চালিয়ে যেতে পারবো আমি আমার নির্দিষ্ট স্লাইডে আমি আমার কাজ করতে পারবো ওনারা নির্দিষ্ট স্লাইডে ওনাদের কাজ করতে পারবেন দেখেন এখানে নিচে কিন্তু একটা স্লাইডে কাজ হচ্ছে যেটি কিন্তু আমি কাজ করছি না এই যে দেখেন এই স্লাইডটা কিন্তু কাজ হচ্ছেন এই স্লাইডটাতে কোনো একজন কাজ করছেন এখন কে কাজ করছে সেটি কিন্তু আমি বা আপনিও দেখতে পারবেন আপনি মানে যখন আপনি কাজ করবেন এখানে উপরে দেখেন যে এই যে একটা ছবি মতন আসছেন আহ দুইটা ছবি আসছে তার মানে দুইজন কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন কে কোনটা কাজ করছেন কে কোন স্লাইডটা নিয়ে কাজ করছেন আমরা যদি ক্লিক করি এটাতে তাহলে ইনি এই যে এটা কাজ করছেন আর এটাতে যদি ক্লিক করি তাহলে সেটা কাজ করছেন সেটা কিন্তু এখানে একই স্লাইডে মনে হয় দুইজন কাজ করছেন যদি দুই স্যার দুইটা স্লাইড নিয়ে কাজ করতেন তাহলে একটু বেটার হতো মানে পার্টিসিপেন্টরা বুঝতে পারতো যে দুই জায়গায় কাজ হচ্ছে আচ্ছা অন্য স্যারকে আরেকটা স্লাইড নিয়ে কাজ করছেন দুইটা স্যার এখানে হ্যাঁ দুইটা দুইটা স্যার দুইটা স্লাইড নিয়েছেন এখন আমরা দেখতে পাচ্ছি কে কোন স্লাইড নিয়েছে সেটা আমরা এটা ধরে বুঝতে পারবো যে এটাকে যখন সিলেক্ট দিচ্ছি ও এখানে বিষয়টা হচ্ছে যে কোন এক স্যার প্রথম স্লাইডটাতে কাজ করছেন হ্যাঁ প্রথম স্লাইডটাতে কাজ করছেন যেখানে ক্লিক করাতে কিন্তু প্রথম স্লাইডটা আমার সামনে চলে আসছেন আর এই যে লালটা যখন ক্লিক করছি তখন দেখেন এই স্লাইডটা চলে আসছে আমাদের সামনে তার মানে ওই ইউজাররা কে কোন স্লাইডটা নিয়ে কাজ করছে সেটিও আমি দেখতে পারবো একই সাথে কিন্তু আমি এখানে বসে আমার কাজ চালিয়ে যেতে পারবো ওনারা কাজ করছেন বলে যে আমার কাজ বেঁধে থাকবে সেটা কিন্তু নয় তো এটা কিন্তু যে শুধুমাত্র দুইজনকে শেয়ার দেওয়া যাবে তা কিন্তু নয় আপনি কিন্তু চাইলেই যত খুশি ব্যক্তিকে আপনি শেয়ার দিতে পারবেন এবং এরকম যদি হয় দশটা টপিকস নিয়ে দশটা স্লাইডে একটা কাজ করবেন আপনি যদি দশজনকে দশটা টপিকস নির্বাচন করে দিয়ে বললেন যে তোমরা এক একজন এক একটা স্লাইড নিয়ে বসে কাজ করো তাহলে সবাই একসাথে কাজ করবে এবং একই সাথে কিন্তু আমার প্রেজেন্টেশনটা রেডি হয়ে যাবে তো সংক্ষিপ্ত খুব দ্রুততার সাথে আলোচনা করতে হয়েছে কারণ টপিকস অনেক বড় ছিল আলোচনা করলে এখন অনেকক্ষণ আলোচনা করা যাবে তো তাতে আসলে যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের হয়তো ধৈর্যচ্যুতি ঘটতে পারে তবে যারা রয়েছেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যদি এটা নিয়ে কাজ করেন বা ফিচার্স গুলো দেখেন তাহলে পাওয়ার পয়েন্ট অনেক চেনা বিষয় এখানে পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কিছু নতুনত্ব রয়েছে সেটা আপনারা কিছুটা হলো দেখাতে পেরেছি এবং বাকিটা আপনারা যখন কাজ করবেন তখন দেখতে পারবেন তো ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশ কুমার স্যার চিনি এই জায়গায় কিন্তু তার ছবিটা তিনি অ্যাড করে দিয়েছেন আরেকজন স্যার কাজ করছিলেন এখানে ব্যাকগ্রাউন্ড লাগিয়েছিলেন সেই স্যার আবার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তিনি রিমুভ সরি এই যে এই যে আরেকজন স্যার তিনি এখানে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিয়েছেন এটা প্রকাশ কুমার স্যার করেছেন নাজুল হক স্যার একটা স্লাইডে কাজ করেছেন তো আমরা যেটা লাস্টলি দেখলাম সেটি হচ্ছে যে শেয়ার বা কোলাবোরেশনের মাধ্যমে আমরা অনলাইনে বসে একই সাথে একাধিক মিলেও কিন্তু আমরা কাজটা করতে পারি তো থ্যাংক ইউ স্যাররা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য এখন আমি আমার শেয়ারটা ক্লোজ করছি আমি ফিরে যাচ্ছি আবার আজকের অনুষ্ঠানের সঞ্চালকের কাছে